আপনি খোঁজবার? হ্যাঁ বল। তোমার ছেলে একটা লোককে আব্বা বলছি, আর ওই লোকটাও সবিকা ছেলে বলছি। এমন ভাবে বলছে যেন পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তার উপর আবার ডিম ভাজাতে ভাত দিয়েছে। আমাদের এই গিন্নিকেনি পারা যায় না। শফিক, কাল তোর আব্বাকে নিয়ে আসবি তো? তাই তো রে, ভাবছি কি করব। আব্বা যদি শোনে আমি টেস্ট পরীক্ষায় ফেল করেছি, বাড়িতে আর উঠতে দেবে না, বাড়ি থেকে বার করে দেবে। শফিক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাই, বল বল। শোন তাহলে। দারুণ বুদ্ধি তো ভাই। তোর আব্বাও জানতে পারবে না, স্যারও বুঝতে পারবে না। আজমল, এটা এক গিলে দুই পাখি মারা রে। চাঁদনি, মা কোথায় গেল রে? কেন, আমার মায়ের সাথে দরকার আছে। মা কোথায় গেল তাই বল। তাকে দরকার ভাই, আমাকে বলবি নি? আমি পরীক্ষায় পাশ করেছি, সেটা মাকে জানাতে হবে না? সত্যি ভাই, তুই পরীক্ষায় পাশ করেছিস? দিনে 26 ঘন্টা পড়াশোনা করেছি, পাশ করব না তার মানে? মা মা, তাড়াতাড়ি বাইরে এসো। তোদের জন্য তো একটা কাজ করে শান্তি পাইনি। তোরা দুই ভাই বোনে বাড়িটা একবারে মাথায় তুলে রেখেছিস। কি হয়েছে বল তাড়াতাড়ি, আমার কাজ আছে। মা, আমি পরীক্ষায় পাশ করেছি। বাবু, তুই পরীক্ষায় পাশ করেছিস? হ্যাঁ মা, খুব কষ্ট করে। মুখটা ধুয়ে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। ওগো শুনছো, আমাদের সফিক তাই পরীক্ষায় পাশ করেছে। এমন ভাবে বলছে যেন পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তার উপর আবার ডিম ভাজাতে ভাত দিয়েছে। আমাদের এই গিন্নিকেনি পারা যায় না, ও কারণে আবার 6 টাকাটা নষ্ট করলো। এই জন্যই তো বলি, এত খাটি তবু সংসারে উন্নতি হয় না কেন? এই হাফশুলটা মরেও না, একটা ডিম খাবেও না, আর কাউকে খেতেও দেবে না। হাফশুলকে বিয়ে করে আমার জীবনটা তেতো হয়ে গেল। শোনো গিন্নি, ছেলেকে ডিম ভাজাতে ভাত দেওয়া নাই, ডিম ভাজার অ্যাকশনটা পরে বুঝবে। এই নে বাবা টিফিন, টাইমে খেনিস। মা, 200 টাকা দাও তো। 200 টাকা নিয়ে তুই কি করবি? মা, 200 টাকা স্কুলে লাগবে। এই ধর, আর তোর আব্বা জানো জানতে না পারে। না মা, আব্বা একটু টের পাবে না। শালা, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি, একটাও প্যাসেঞ্জার পেলাম না। বাড়ি গিয়ে বউ মনে হয় আমাকে আধা চেঁচা করবি। লল, ওই টোটো যাবে? আমি তো জ্বর জন্যই বসে আছি। চলো তাহলে। তুমি একা গেলে ভাড়া বেশি লাগবে, আর দুই একটা হোক তারপরে যাব। আমি তোমাকে 200 টাকা দেব, একটা কাজ করে দেবে? আমার তো সারা দিনেও 200 টাকা হয় না, করব না তার মানে? কি ভাবছো? কিছু না কিছু না, কি করতে হবে তাই বলো। আমার আব্বা সেজে আমার সাথে স্কুলে যেতে পারবে? ও নো। হ্যাঁ হ্যাঁ, পারবো না তার মানে? যে যাই বলুক, তুমি বলবে এটা আমার ছেলে।
বাকিটা স্কুলে যেতে যেতে শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা হেঁটে যাওয়া যাক। কি ওরে এবার তো সব বুঝতে পেরেছো আব্বা? হ্যাঁ মধু, সব বুঝতে পেরেছি। এটা তো ইব্রা ভাইয়ের ছেলে। তাহলে এই লোকটাকে আব্বা বলছে কেন? দেখি তো একটু ইব্রার কাছে ফোন করি। হ্যালো কে? ভাই আমি খোঁজবার। হ্যাঁ বল। তোমার ছেলে একটা লোককে আব্বা বলছি, আর ওই লোকটাও সবিককে ছেলে বলছি। এ কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ভাই, ওই লোকটি স্কুলে আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। বাইক লাউ ইয়া ওলা, তেরি চড়তি যা পানি হ্যা সোলা, তুঝে ছোড় দুঙ্গা ইয়ে কিসনে বোলা, তু পার্বতী মে তেরা ভোলা। ও ভাই, আমি এইদিকে এইদিকে। কই সে লোকটা কই? দাঁড়াও এক্ষুনি বার হবে। আমিও দেখছি কোন শালা আমার ছেলেকে নিজের ছেলে বলছি। অভিনয়টা দারুণ করেছ আব্বা। তাই মধু? ভাই ওই তো লোকটা আইছে, ওই কালো মোষটা। আমার অত সুন্দর ছেলে কালো মোষটাকে আব্বা বলছে? অসুখ সারা, আমিও দেখছি। ও ভাই সফিক কোথায় গেল? আরে সফিক কোথায় গেল? সফিক কোথায় তোমাকে বলবো কেন? এটা সফিকের আব্বা। এদেরকে বুঝতে দেওয়া যাবে না, আমি সফিকের নকল আব্বা, না হলে শালারা আমার কাছ থেকে টাকাটা কেড়ে নেবে। লল, সফিকের আব্বা তো আমি। তুই যদি সফিকের আব্বা হোস তাহলে আমি কে? কি করে তা ভাই আমি কি করি বলবো? দেখি শরত ভাই আমার পথ ছাড়ো। এই দাঁড়া, এই টাকাটা ভাই সফিক দিয়েছে। আমার ছেলে আমাকে টাকা দিয়েছে, তা তোমাদের কি? সফিক তো আমার ছেলে। না সফিক আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আর তো সহ্য করা যাচ্ছে না, শালাকে কিছু বলি রে। কি করে ভাই ছেড়ে দাও, নহল তো আবার মারা যাবে। আর মেরো না আমাকে, এবার ছেড়ে দাও। এইভাবে মারছো কেন, কি হয়েছে? এই শালা আমার ছেলেকে নিজের ছেলে বলি দাবি করছে। না মানে আমাকে 200 টাকা দিয়ে বলেছিল বাবার অভিনয় করতে। আমার টাকাও গেল, আবার মান সম্মানও গেল। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক তো অবশ্যই করবেন। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমাদের অত্যন্ত জরুরি। এবং একটা শেয়ার করবেন, আবার একটা সাবস্ক্রাইব।